করোনা টিকা নিতে কেন্দ্রে কেন্দ্রে শিক্ষার্থীদের ভিড়, সাধারণ সর্দি কাশিতে আক্রান্তদের কোভিড শনাক্তের ঝুঁকি কম বলছেন বিশেষজ্ঞরা। এবং ঢাকা দক্ষিণ সিটির বর্জ্য ব্যবস্থাপনায় নেই নিয়ম নীতির বালাই, ময়লার ভাগাড়ে পরিণত বিভিন্ন সড়ক, দুর্ভোগে নগরবাসী, দুমাসের মধ্যে ব্যবস্থার আশ্বাস। সময় সংবাদের সঙ্গে আছি আমি এশা হোসেন। নির্বাচনী স্লোগান আর সভা সমাবেশে যেন উৎসবের নগরী নারায়ণগঞ্জ। সংসদ সদস্য শামীম ওসমানের সংবাদ সম্মেলনের পর ভোটের মাঠে বেড়েছে আরও উত্তাপ। আজ প্রচারণায় নেমেই আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াত আইভী বলেছেন, শামীম ওসমান নয়, তার আস্থা শুধু দলে। এদিকে এক সংবাদ সম্মেলনে নেতাকর্মীদের ধরপাকড়ের অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকার। উনি কি করবেন, কেন উনি মাঠে থাকবে কিভাবে? উনি না একজন সংসদ সদস্য, আচরণবিধি তো লঙ্ঘন হবে উনি যদি মাঠে থাকেন। আর আমি আবারও আপনাদের কাছে বলি, গণমাধ্যমের কাছে বলি, আমার আস্থা সবসময় ছিল আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনার উপরে। আমার আস্থা আছে আমার দল আওয়ামী লীগের প্রতি, আমার আস্থা হলো আমার জনগণ। এর বাইরে আমি আর কোনো কিছু বলতে চাই না। আমার মনে হচ্ছে সব জায়গায় লেভেল প্লেইং ফিল আছে, উনি সব জায়গায় ঘুরে বেড়াচ্ছেন, কোথাও কোনো জায়গায় তো তার কোনো সমস্যা হয়নি। এদিকে সকাল 10টায় শহরের চাষাড়াই প্রচারণা শুরুর আগে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও তৈমুরের প্রধান নির্বাচনী সমন্বয়ক এটিএম কামালের বাসায় সংবাদ সম্মেলন করেন তৈমুর আলম খন্দকার। এ সময় শামীম ওসমানের বক্তব্য তার নির্বাচনী প্রচারে কোনো প্রভাব ফেলবে না মন্তব্য করে আইভির বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আনেন তিনি। বলেন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই। পরে বন্দর এলাকায় গণসংযোগে অংশ নেন তৈমুর। নির্বাচন কমিশন শুরু থেকেই লেভেল প্লেইং ফিল্ডের ব্যবহার করার সুযোগ দেয় নাই। মানব সাহেব যখন বললেন যে গুগু দেখেছেন, গুগুর ফাঁদ দেখেন নাই, ঘোষণার 24 ঘন্টা পার না হতেই আমি এই গুগু এবং গুগুর ফাঁদ দেখা শুরু করেছি। টানা দুবারের মেয়র আইভি না নতুন মুখ তৈমুর, ক্ষমতা এখন সিটিবাসীর হাতে, তারাই নির্ধারণ করবেন বর্তমান নির্বাচন কমিশনের অধীনে হতে যাওয়া সর্বশেষ নির্বাচনে কে হবেন জনতার মেয়র। যোগ্য এবং সৎ প্রার্থী চাই যিনি আমাদের জনগণের সেবা করতে পারবেন, এমন এক প্রার্থী চাই যে নাকি আমাদের উপকারে আসবে। 12 থেকে 17 বছর বয়সী শিক্ষার্থীরা স্কুলের আইডি দেখালেই করোনার ভ্যাকসিন পাবে। শিক্ষামন্ত্রীর এমন ঘোষণার পরদিনই সারা দেশে টিকা কেন্দ্রে বেড়েছে ছাত্রছাত্রীদের উপস্থিতি। তারা ভ্যাকসিন পেয়ে সন্তোষ প্রকাশ করলেও অতিরিক্ত ভিড়ের জন্য উদ্বিগ্ন অভিভাবকরা। রিপোর্টারদের পাঠানো তথ্য ছবিনী রিপোর্ট। এই ভিড়ই বলে দেয় শিক্ষার্থীরা করোনা টিকা নিতে কতটা আগ্রহী। মঙ্গলবার সকাল থেকেই কেন্দ্রে আসে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। 15 জানুয়ারির মধ্যে 12 থেকে 17 বছর বয়সী সব শিক্ষার্থীকে টিকার আওতায় আনতে চট্টগ্রামে চলে দ্বিতীয় দিনের বিশেষ ক্যাম্পেইন। নগরীর 2টি কমিউনিটি সেন্টার ও এম এ আজি স্টেডিয়াম কেন্দ্রে ছিল শিক্ষার্থীদের দীর্ঘ লাইন। প্রতিটি কেন্দ্রে 10টি করে বুথে দেওয়া হয় টিকা। নির্বিঘ্নে টিকা নিতে পেরে আনন্দিত শিক্ষার্থীরা। আমার থেকে অনেক টিকা দিয়ে ভালো লাগছে, এখন দেওয়ার পর অনেক ভালো লাগতেছে। অনেকদিন ধরে ওয়েট করেছিলাম টিকার জন্য। বাচ্চাকে টিকা দিতে পেরে আমি খুবই স্বস্তিকর পেলাম। বরিশাল শহীদ আব্দুর রব সেরনিয়াবাদ স্টেডিয়ামে মঙ্গলবার সকাল 9টায় শুরু হয় শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম। টিকা কার্ড দেখালেই 12 থেকে 17 বছরের শিক্ষার্থীরা টিকা পাবে। সোমবার শিক্ষামন্ত্রীর এমন ঘোষণায় কেন্দ্রে ভিড় বাড়ে। ভ্যাকসিন প্রদান আরও নির্বিঘ্ন করতে বুথের সংখ্যা বাড়ানোর দাবি শিক্ষার্থীদের। আমি খুব অল্প সময়ের মধ্যে টিকা নিতে পারছি আর ধন্যবাদ সরকারকে, সুশৃঙ্খলভাবে আমরা টিকা দিতে পেরেছি এবং নিরাপত্তা সহকারে। আমাদের কলেজ থেকে পেজের মাধ্যমে আমাদেরকে সবাইকে জানিয়ে দেওয়া হয়েছে টিকার সময়। আমরা সকলে টিকা গ্রহণ করতে পেরেছি স্বাস্থ্যবিধি মেনে। আমাদের যদি একটু সিরিয়াল মেনটেন করে আগে একটু দিতে দিত, তাহলে গার্জিয়ান নিয়ে বাসে চলে গেলে আর কি শৃঙ্খলা একটু বজায় থাকতো। আমাদের টাইম ছিল যে 11:30 দেওয়ার কথা ছিল, কিন্তু আমরা এখন অনেকক্ষণ আগেই আসছি বাট দেওয়া হয়নি। খুলনার 6টি কেন্দ্রে মঙ্গলবার শুরু হয় শিক্ষার্থীদের টিকার প্রথম ডোজ প্রদান। নগরীর তালতলা মাতৃসদন হাসপাতাল কেন্দ্রে 8টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের টিকা দেওয়া হয়। তবে অতিরিক্ত ভিড় নিয়ে অভিযোগ ছিল অভিভাবকদের। প্রতিদিন 5,000-এর বেশি শিক্ষার্থীকে করোনা টিকা দেওয়ার লক্ষ্য রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বেশি একটা ভয় লাগে নাই, বেশি ব্যথাও না, একটু ব্যথা লাগে না, অনেক ভালো লাগছে। ভ্যাকসিন দিয়ে অনেক ভালো লাগছে। আমরা এসে এলো কেডিএ কলেজ থেকে, ভ্যাকসিনে কোনো ব্যথা লাগেনি। টিকা ভালো হয়েছে কারণ আমার প্রিভেনশন নেওয়া দরকার। এদিকে পঞ্চগড় সহ দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের করোনা টিকার প্রথম ডোজ দেয়া হয়। আহসানুল করিম, সময় সংবাদ। সাধারণ সর্দি কাশিতে আক্রান্তদের কোভিড-19 আক্রান্ত হওয়ার ঝুঁকি কম, এমন তথ্যই দিচ্ছেন গবেষকরা।
এদিকে আবারও করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় টিকা নেওয়ার উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। এছাড়া সরকার ঘোষিত বিধিনিষেধ কঠোরভাবে পালনের আহ্বান তাদের। তোহা খান তামিমের রিপোর্ট। গত বছরের শুরুর দিকে করোনা ভয়াবহ রূপ নিলেও শেষ দিকে তা ধীরে ধীরে দুর্বল হতে থাকে। নতুন বছরের শুরুতেই প্রতিদিন আক্রান্ত ছড়াচ্ছে গত কয়েক মাসের রেকর্ড। করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণে এবার আগে ভাগেই সতর্ক সরকার। ইতোমধ্যে বেশ কিছু নির্দেশনা দিয়ে জারি করা হয়েছে প্রজ্ঞাপন। তবে চলমান বিভিন্ন নির্বাচন আর বাণিজ্য মেলা খোলা রাখার সমালোচনা করেছেন সাধারণ মানুষ। বাণিজ্য মেলা খুলে রাখছি, অফিস আদালত সব খোলা, অথচ হচ্ছে বাস হচ্ছে হাফ হিসাবে যাত্রী নিয়ে আমি চালাবো, বিশৃঙ্খলা একটা পরিস্থিতি সৃষ্টি হবে। অফিস আমাদের কোনো ব্যবস্থা করেনি, আমাদের পাবলিক বাসে যেতে হয়। এ অবস্থায় বিশেষজ্ঞরা যে কোনো উপায়ে জনসমাগম বন্ধের তাগিদ দিয়েছেন। তারা বলছেন মাস্ক পরার পাশাপাশি শারীরিক দূরত্ব বজায় রাখার কোনো বিকল্প নেই। মাস্ক ছাড়া কেউ দোকানে ঢুকতে পারবে না, মাস্ক ছাড়া কেউ মেলা যেতে পারবে না। যারা বাসে করে বাণিজ্য মেলায় যাবেন তারা অবশ্যই মাস্ক পরিধান করবেন, বাসের মধ্যে সামাজিক দূরত্ব মেনটেন করবেন। আমরা দেখেছি আমার চোখের সামনে আত্মীয় স্বজন কীভাবে মারা গেছে, অসুস্থ হয়েছে। তো সেইটা যদি আমরা মনে রাখি তাহলে সরকারি প্রজ্ঞাপন আসলে কী হলো না হলো খুব বেশি গুরুত্বপূর্ণ না। আমার নিজের ব্যক্তিগত ইচ্ছা খুবই গুরুত্বপূর্ণ। এদিকে যুক্তরাজ্যের ইম্পেরিয়াল কলেজ লন্ডনের এক গবেষণায় উঠে এসেছে সাধারণ জ্বর সর্দি কাশির মতো ভাইরাস থেকে শরীরে উৎপন্ন হয় উচ্চমাত্রার স্মৃতিকোষ বা মেমোরি সেল, যা করোনার সংক্রমণ থেকে মানুষকে প্রাকৃতিকভাবে সুরক্ষা দিতে সক্ষম। যদিও দেশে তা নিয়ে ব্যাপক গবেষণার কথা বলছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। এই যে আমাদের যে মেমোরি সেল শরীরে আছে, এই মেমোরি সেলগুলা একটু ইমিউন সিস্টেমকে অ্যাক্টিভেট করে অ্যান্টিবডির মাধ্যমে করোনাকে বাধাগ্রস্ত করছে। এটির উপরে ভিত্তি করে অনেক বড় পরিবর্তন আসবে, এই বিষয়টি এখনো পর্যন্ত আমরা আশা করতে পারছি না, তবে এখানে আরো অনেক গবেষণার প্রয়োজন রয়েছে। এমন গবেষণা ভবিষ্যতে করোনা টিকা তৈরিতে সহায়তা করতে পারে বলেও জানান বিশেষজ্ঞরা। দেশে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন 28,000-এরও বেশি মানুষ। লক্ষ লক্ষ মানুষের দেহে মিলেছে কোভিড-19-এর অস্তিত্ব। বিশেষজ্ঞরা বলছেন অতীত থেকে শিক্ষা নিয়ে কেবল ব্যক্তিগত সুরক্ষাই দিতে পারে এই অতিমারি থেকে মুক্তি। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। শিক্ষা প্রতিষ্ঠানের সামনের সড়ক থেকে বাজার, এমনকি প্রধান প্রধান সড়ক সবই যেন ময়লার ভাগার। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অধীনে নিয়ম নীতির তোয়াক্কা না করে যেখানে সেখানে ফেলা হচ্ছে বর্জ্য, এতে দুর্ভোগ পোহাচ্ছেন নগরবাসী। আশরাফুল ইসলামের ক্যামেরায় সাদাত রহমতুল্লাহ, রিপোর্ট। প্রকৌশল জগতের সেরা বিশ্ববিদ্যালয় বুয়েট, কিন্তু সেই বিশ্ববিদ্যালয়টির সামনের ফটকের অবস্থা দেখে যে কারো চোখ উঠবে কপালে। নির্দিষ্ট স্থান না থাকায় ক্যাম্পাসের সামনে ফেলা হচ্ছে বর্জ্য, প্রধান ফটক থেকে শুরু করে রাস্তার চারপাশ পরিণত হয়েছে ময়লার ভাগারে। পরিবেশ বান্ধব জায়গা আমরা বলতাম এতদিন, কারণ এখানে মানুষজন আসতো, মানুষজন দেখতো যে একটা পরিচ্ছন্ন ক্যাম্পাস। তার বাইরে এরকম অবস্থায় আমি আসলে ব্যক্তিগতভাবে মনে করি যে এটা আমাদের জন্য একটা লজ্জার ব্যাপার। গত কয়েক বছরে মালিবাগ বাজারের সামনে খোলা ডাস্টবিন এখন ছড়িয়ে পড়েছে এলাকা জুড়ে, আধা কিলোমিটার এলাকা পুরোটা ময়লার দখলে। অনেকের তো শ্বাসকষ্ট, এদিক দিয়ে সবসময় অনেকখানি পথ জুড়ে কিন্তু ডাস্টবিনগুলো এত দুর্গন্ধ, মানুষ এখানে আসা যাওয়া করে নাকের চাপড়া ধরে। মালিবাগের এই চিত্র এখন বেশিরভাগ এলাকা জুড়ে। আশ্চর্যের বিষয়, কোটি টাকা ব্যয়ে নির্মিত ময়লা ফেলার নির্দিষ্ট স্থান রেখে বর্জ্য ফেলা হচ্ছে প্রধান সড়কে। ময়লার চাপ অতিরিক্ত, এখন এই চাপ আমরা সামাল দিতে পারি না। বর্জ্য এমন জায়গায় ফেলানো উচিত যেখানে মানুষের কোনো সমস্যা না হয়। সিটি কর্পোরেশনের কর্মকর্তারা বলছেন পরিবহন চালক সংকটে তৈরি হয়েছে এই সমস্যার। নতুন 33 জন চালক নিয়োগের প্রক্রিয়া শেষ হলে শীঘ্রই সমাধানে আসবে এই সংকটের এমনটাই দাবি তাদের। আমাদের ড্রাইভার কিন্তু অর্ধেকেরও নিচে নেমে আসছে এখন চালক, কিন্তু বর্জ্য পরিমাণ কিন্তু উৎপন্ন কমে নাই, কত কঠিন মোকাবিলা করতেছি এখন আমরা। সিটি কর্পোরেশনের তথ্য মতে নগর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে দক্ষিণ সিটির 75টি স্থানে সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন ST নির্মাণের উদ্যোগ নিলেও যার মধ্যে কাজ শেষ হয়েছে 50টির। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়নে এমন বহু স্থানে তৈরি করা হয়েছে অন্তর্বর্তীকালীন বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র, তবু সড়কে ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন গৃহস্থালীর বর্জ্য, ফলে প্রতিনিয়ত দুর্গন্ধে নাকাল হচ্ছে এই নগরবাসী। বিশ্বকরা বলছেন শুধু অবকাঠামোগত উন্নয়নই নয়, পাশাপাশি প্রয়োজন তা ব্যবহারে পরিচ্ছন্নতা কর্মীদের যথাযথ প্রশিক্ষণ। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার।
এবং করোনা টিকা নিতে কেন্দ্রে কেন্দ্রে শিক্ষার্থীদের ভিড়, সাধারণ সর্দি কাশিতে আক্রান্তদের কোভিড শনাক্তের ঝুঁকি কম বলছেন বিশেষজ্ঞরা। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়।